আমি আসলে অলওয়েজ যেটা হয় আই এম রিয়েলি সরি নাইস ওকে কোন নাটকের গল্পের প্রয়োজনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এত সুন্দর সাবলীল অভিনয় চালিয়ে যাওয়া মানুষগুলো রিয়েল লাইফে আসলে কেমন, তাদেরও কি ইমোশন আছে, তারাও কি কাঁদে ক্যামেরার আড়ালে? এই তো মুশফিক আর ফারহানের সেই কান্নার শব্দগুলো এখনও পুরনো হয়নি। তার মাঝেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও কেন এভাবে কাঁদছেন? এটা তো নাটকের কোনো ক্লিপ নয়, তবু আসলে কি হয়েছে তার, যে কান্নার সুর এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে? আপনি জানেন কি কেন কাঁদছেন তানজিন তিশা? তানজিন তিশা যখন অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করতে যাচ্ছিলেন, তখন তার বাবা বরাবরই নিষেধ করেছিলেন যেন এসব পথে না এগোই। বাবার এমন নিষেধাজ্ঞা কানে নেয়নি তিশা, চালিয়ে গেছেন অভিনয়। আর এর কারণেই তার বাবা তার সাথে কোনো কথা কোনো যোগাযোগ রাখেনি টানা দেড় বছর। এরপর হঠাৎ একদিন বাবা ফোন দিয়ে বলে, দুপুরের খাবার খেয়েছিস মা? প্রথম আলোর দেওয়া সাক্ষাৎকারে বাবার এসব পুরনো কথা বলতে বলতেই কেঁদে উঠলেন এই অভিনেত্রী। এক পর্যায়ে কান্না এতই ছিল যে তিনি কথাই বলতে পারছিলেন না। আব্বু একদমই চেতন না, আমি কাজ করি, কথা বলতেন না। টানা দেড় বছর কথা বলেনি। বাট একটা টাইমে হয়েছিল যে হঠাৎ করে আমাকে ফোন করে বলছিল যে আমাকে বাবু অভিনেত্রী হিসেবে তানজিন তিশা বড় হয়ে উঠুক এটাই তার বাবা চায়নি, কিন্তু মেয়ে তিশা তা শুনেনি, যার ফলে দুজনের মাঝে চলেছে অনেক টানাপোড়ন। এই সবিক জগতে আসার জন্য বাবা মেয়ে টানা দেড় বছর কথা বলেনি, কোনো যোগাযোগ রাখেনি। এসব বিষয় তো পুরনো হয়ে গেছে, আর তার বাবাও বেঁচে নেই, তিনিও চলে গেছেন না ফেরার দেশে। তবে তার স্মৃতি এখনও মেয়ে তানজিন তিশা ভুলতে পারেনি। তাই তো যখনই কোনো ইন্টারভিউতে বাবার কথা উঠে আসে, তখন তিশা ব্লক হয়ে যান, কান্না তাকে ঘিরে ফেলে, তখন কথাই বলতে পারেন না তিনি। কোনো সাক্ষাৎকার কিংবা ব্যক্তি জীবনে যতই আবেগী হয়ে উঠুক তানজিন তিশা, যতই তিনি কান্না করুক, এটা বলতেই হবে যে এই মানুষটার রক্তে অভিনয় মিশে গেছে। তিনি বাংলার একজন টপ লেভেলের অভিনেত্রী হবেন এটাই ছিল চিরন্তন। কোনো নাটকে যতই কান্নার সিন দেখি, গল্পের প্রয়োজনে সেসব কান্না ততটা নাড়া দেয় না। তবে বাস্তব জীবনে কারো কারো কান্না সহ্য করা যায় না। অলওয়েজ যেটা হয় যে আমি আসলে মানে আমি কথা বলতেই পারি না আপনাকে নিয়ে।